আজকে আপনাদের হাইকোর্টে একটু শুনানি ছিল, সেই বিষয়ে একটু কিছু বলুন। আমাকে দেখুন, এই লকডাউন পিরিয়ডে তান দেয়ারকে কেন্দ্র করে আমাকে বারবার বাধা দেওয়া হয়। শুধু আমাকে নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এমপিদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমি মহামান্য উচ্চ ন্যায়ালয় অর্থাৎ হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলাম। সেখানে ক্যালকাটা হাইকোর্টের যে দেবাংশু, মাননীয় ন্যায়াধীশ দেবাংশু বসাক, তার যে বেঞ্চ, সেই বেঞ্চ রায় দিয়েছে যে আমি নিজের এলাকায় ত্রাণবিধি করতেই পারি, আমাকে লকডাউনের সমস্ত নিয়ম বিধি সব মেনে চলতে হবে, এবং সেটা আমরা বরাবরই মেনে চলেছি, এবং আমাকে আটকানোর কোনো এখতিয়ার পুলিশ প্রশাসনের নেই। এবং এই আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এই রায় আমাদের নৈতিক জয় এবং প্রমাণ করল যে আমরা ঠিক পথে ছিলাম, রাজ্য প্রশাসন তথা জেলা প্রশাসন ভুল পথে ছিল, এবং ন্যায়ালয় বা এই আমাদের কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনের গালে একটি সজোরে একটি থাপ্পড় দিল, এবং এই কলকাতা হাইকোর্ট তথা ন্যায়ালয়ের উপস্থিতির জন্যই পশ্চিমবঙ্গে যেটুকু গণতন্ত্র বেঁচে আছে, এই আমাদের বিচার ব্যবস্থার জন্য বেঁচে আছে, না হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। পানি থাকবে না দাদা, তাতে বাড়ি ভালো আছে না? বাড়ি কাম কাজ বন্ধ হয়ে যাবে। গ্রামের কেউ কাজে আমার ছ হাজার 7,000 টাকা ভাড়া দিয়ে আসি, এই অবস্থা ভালো আছে না? ছ হাজার টাকা ভাড়া দিয়ে